সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। আজির ভিডিওতে শিকি লওয়া আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংকর ভীম ইউপিআই এপ্লিকেশনের পর কেন ধরনের ব্যাংক একাউন্ট ডি লিঙ্ক করা মানে ডি রেজিস্টার করা পার্মানেন্টলি। সো আমি ভীম ইউপিআই এড্রেস সেই কারণে বনাও অফার লবলৈ। বহুতো এপ্লিকেশনত অফার আছে, আমি অফারবুর লো আর লওয়ার পিছত কি করিব লাগে, ডি রেজিস্টার করিব লাগে। যদি ডি রেজিস্টার নকরা তেতিয়ালে বেলেগ কোনো এপ্লিকেশনত ভীম ইউপিআই এড্রেস বনাব নোৱাৰিবা যেতিয়ালৈকে পুরোনা ভীম ইউপিআই এড্রেস ডিলেট নকৰিবা পার্মানেন্টলি, ঠিক আছে। সেই কারণে আজি শিকি লওয়া যে আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংকর ভীম ইউপিআই এপ্লিকেশনত কেনে ধরনের ডি রেজিস্টার করা। তেনহলে আহক এতিয়া আরম্ভ করো। এতিয়া মই কি করিম, সবার আগতে ভীম আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংক এপ্লিকেশনটো অপেন করিম মোর মোবাইলতে। নিশ্চয় দেখি পাই আসা এপ্লিকেশনটো মোর মোবাইলতে অপেন হয়ে গল। এপ্লিকেশন অপেন হওয়ার পিছত কি করিব লাগিব, ইয়াতে আপনাদের দেখি পাই আসা থ্রি লাইন উপর ক্লিক করিব লাগিব। থ্রি লাইন উপর ক্লিক করার পিছত ইয়াতে নিজের প্রোফাইল দেখি পাই আসা, প্রোফাইলের নামের উপর ক্লিক করে দিবা। তেতিয়া মই ক্লিক করে দিছো। প্রোফাইলের নামের উপর ক্লিক করার পিছত ইয়াতে পুরা ইনফরমেশন আহি যাব যে কোনখন ব্যাংক আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংকত লিঙ্ক আছে, কোনটো মোবাইল নম্বর রেজিস্টার আছে, আর তলতে ইয়াতে ট্রানজাকশনও করিব পারিবা, ঠিক আছে। আর জেনারেট কিউআর কোড আছে দেখি পাই আসা আপনাদের। এতিয়া স্ক্রল ডাউন করার পিছত সবর তলতে ইয়াতে সব ডি রেজিস্টার একটা অপশন আছে, ডি রেজিস্টার অপশনত ক্লিক করিব লাগিব। তেতিয়া ইয়াতে মই ডি রেজিস্টার অপশনত ক্লিক করে দিছো। আর এতিয়া চাই ইয়াতে মোক আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংক ভীম ইউপিআই এপ্লিকেশন কয় আছে, যদি মই এবার ডি রেজিস্টার করে লো তেতিয়াহলে পেমেন্টর যিমান ট্রানজাকশন হিস্টোরি আছে সেইবোৰ ডিলেট হয়ে যাব, লগতে পার্মানেন্টলি ডিলেট হয়ে যাব ভার্চুয়াল পেমেন্ট এড্রেসটো, মানে ভীম ইউপিআই এড্রেসটো ডিলেট হয়ে যাব। আর যদি তারপর যদি আকৌ মই রেজিস্টার করবলা হয় তেতিয়াহলে নতুনভাবে যে ধরনের রেজিস্টার করিব লাগে তেনে ধরনের করিব লাগিব। ইয়াতে মোক ইনফরমেশন এইটোয়ে কয় আছে। এতিয়া মই কি করিম, ইয়াতে ডি রেজিস্টার অপশনত ক্লিক করে দিম। ডি রেজিস্টার অপশনত ক্লিক করার পিছত এতিয়া ইয়াতে আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংকর ভীম ইউপিআই এপ্লিকেশনের পর মই ডি লিঙ্ক হয়ে গেছো, মোর ব্যাংক একাউন্ট ডি লিঙ্ক হয়ে গেছে, আর মোর ভার্চুয়াল পেমেন্ট এড্রেসটো ডিলেট হয়ে গেছে। উপরত মেসেজ আহি গেছে আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংক ভীম ইউপিআই এপ্লিকেশনের পর যে মোর পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে ভার্চুয়াল পেমেন্ট এড্রেসটো। এতিয়া যদি মই আকৌ রেজিস্টার করবলা হয় তেতিয়া ইয়াতে রেজিস্টার অপশনত ক্লিক করে আকৌ নতুন হিসাবে রেজিস্টার করিব লাগিব, যেনে ধরনের সবার প্রথম করেছিল। তেতিয়া সো এনে ধরনের আপনাদের নিজের ব্যাংক একাউন্ট ডি লিঙ্ক করিব পারিবা আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাংক ভীম ইউপিআই এপ্লিকেশনের পর। সো ইয়াতে মই ডি লিঙ্ক করেছো, মানে ডি রেজিস্টার করেছো পার্মানেন্টলি। এতিয়া মই যদি আরো কোনো এপ্লিকেশনত রেজিস্টার করবলৈ যাও তেতিয়ালে রেজিস্টার হৈ যাব, একো অসুবিধা নহব, ইউপিআই পিন নতুন হিসাবে সেট করিব পারিম। তেনহলে আজিলৈকে ইমানেই, আগলে বুলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ। আসাম বেস্ট ভিডিও চাইয়ে থাকা, শিকি থাকা, লগতে লাইক এন্ড শেয়ার করা। বাই বাই।